চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার শুধু পাশের হার কমেনি, কমেছে জিপিএ 5 এর সংখ্যা। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসকে দুষছেন শিক্ষক শিক্ষার্থীরা। পরীক্ষা নিয়ন্ত্রকের দাবি, পিছিয়ে পড়া তিন পার্বত্য জনপদের কারণে প্রতিযোগিতায় টিকতে পারছে না চট্টগ্রাম বোর্ড। শিক্ষাবিদরা বলছেন পাঠদানে কোনো সমস্যা আছে কিনা খতিয়ে দেখতে হবে, সেই সাথে ছেলেদের পিছিয়ে পড়ার কারণও বের করা উচিত বলেও মনে করেন তারা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। এগিয়ে যাওয়ার গল্পে বাদ ভাঙা উচ্ছ্বাস, এবার সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার স্বপ্ন পূরণের অপেক্ষা। বুধবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে আনন্দে মেতে উঠে চট্টগ্রামের শিক্ষার্থীরা। যদিও বোর্ডের ফলাফল নিয়ে সবার কণ্ঠে নেই সন্তুষ্টির সুর, এইবার কমেছে পাশের হার, সেই সাথে জিপিএ 5। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন সংক্ষিপ্ত সিলেবাস অনেকেই বুঝে উঠতে পারেনি, তাই ফলাফলের এই দশা। তো শর্ট সিলেবাস অনুযায়ী আমরা আরো বেশি প্রত্যাশা করেছিলাম যে হ্যাঁ আমাদের রেজাল্ট আরো অনেক ভালো হবে গতবারের তুলনায়। আমার মনে হয় প্রশ্নমার্ক ইংলিশ, তারপর ফিনান্স কমার্সের ক্ষেত্রে এগুলো একটু বেশি কঠিন হার্ড হয়েছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আশানুরূপ ফলাফল পেয়েছি, যেটার জন্য 2 বছর ধরে আমরা পরিশ্রম করেছি। পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন 2020 ও 2021 সালের চেয়ে তুলনামূলক পাশের হার কম মনে হলেও 2018 ও 2019 সালের চেয়ে কিছুটা ভালো। তিনি দাবি করছেন পিছিয়ে পড়া তিন পার্বত্য এলাকার কারণে অন্যান্য বোর্ডের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না চট্টগ্রাম বোর্ড। 2019 এর পাশের হার ছিল 62.19, 2018 ছিল 62.73। সেই তুলনায় বোর্ড কর্তৃপক্ষ মনে করে পাশের হার এবছর সন্তোষজনক। এই বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা। বলছেন পাঠদানেও সমস্যা থাকলে সমাধানের পথ বের করতে হবে। শর্ট সিলেবাসের কারণে পড়ালেখার অনেক ঘাটতি ছিল এবং সেই অবস্থাটা এখনো কাটিয়ে উঠতে পারেনি, সেজন্য ছেলেদের পাশের হার একটু কম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাশের হার 80.50%, গত বছর ছিল 89.39%। এবার জিপিএ পাস পেয়েছে 12,670 জন শিক্ষার্থী, গত বছর এই শিক্ষার্থীর সংখ্যা ছিল 13,720 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।